ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي بانت تشرر سب سمعي تقنو بور رقبه سدو سراتر سمعنا سدو سراتر سمعنا سب سمعي আল্লাহ রসুনসুল্লাহ ইসলাম বলেছেন সব এম এল কাপেই নেবেন কাপড়ের যে অংশ ঠাকনুর নিচে যাবে পুরুষদের জন্য সে অংশটি জাহান্ন আমি জল আল্লাহ মাফ করবো তো আমাদেরকে সতর্ক থাকা দরকার সালাত ও অথবা সালাতের বাইরে সবসময় ঠাকনুর উপর ছেলেরা একটা ওয়াজিব থাকদের জন্য বাকি অনেকে আছে ওই এমনি সব ছেড়ে দেয় কিন্তু শুধু সালাতের সময় বাঁচার চেষ্টা করে সরাতে সময় হয়তো কেউ কেউ বলতে পারে সরাতে সময় একটু গুণা কম হলো হিসেবে তবুও কিন্তু আসলে এটা সরাতে সময়ের জন্য নির্দিষ্ট না সব সময় তো তথাপি যারা সরাতে সময় উপরে তোলে তারা তো সরাতোর সময় যারা নিচে রাখে তাদের থেকে ভালো আমি এটা মনে করি কিন্তু কেউ কেউ হয়তো এই জন্য বলতে পারে এটা ঠিক না যেহেতু যে আল্লাহ রসুন সাল্লা ইসলাম কাপড় গুছাতে নিষেধ করেছেন সলাতে এই জন্য হয়তো বলতে পারে কিন্তু এখানে যে তার সে বুঝে এটা টাকুন নিচে ঝুলানো জায়েজ না এই সে উপরে তুলেছে তো আমি আর তাদেরকে স্মরণ করিয়ে দেবো আপনারা সবসময় উপরে তুলবেন শুধু সের সময় না বারাকাল্লাহ হফিক